জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আলোচনা করব আমাদের এই মানব জীবনে সুখ ও দুঃখ কেন আসে, মানুষ কখন কোন কাজ করলে মনে সুখ বা আনন্দ পায় এবং কোন কাজ করলে মনে দুঃখ বা নিরানন্দ ভোগ করে। আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদৈবিক দুঃখ কি এবং কেন আসে, আলোচনার প্রথমেই পরম প্রেমময় পরিব্রাজকাচার্য সদ্গুরু শ্রী অক্ষয়ার স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। অতপর শ্রী শ্রী ঠাকুর মহারাজের সকল ভক্ত শিষ্য ভক্তিমতী মা সহ সকল দর্শক ও শ্রোতাবৃন্দকে সাদর জয়গুরু সম্ভাষণ পূর্বক প্রাণের প্রণতি নিবেদন করছি এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি জয়গুরু স্নেহাশিস জ্ঞাপন করছি। জয়গুরু জয়গুরু জয়গুরু। 84 লক্ষ জনই ভ্রমণ করে আজকে আমরা পেয়েছি এ সাধের মানব জীবন। শাস্ত্রে এ মানব জীবন লাভকে দুর্লভ জীবন বলে অভিহিত করা হয়েছে, কেননা 84 লক্ষ জনই ভ্রমণ করে কত কীট পতঙ্গ গাছপালা পশু পাখি লতা পাতা গুল্ম ইত্যাদি জীবনকে অতিক্রম করে কত কষ্ট করে অনেক পুণ্য সঞ্চয়ের ফলে আজকে পেয়েছি এ দুর্লভ জীবন মানব জীবন। শ্রী ভগবান কৃপা করে আমাদের এ মানব জীবন দিয়েছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন মানব জীবন লাভের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা, কিন্তু এ দুর্লভ মানব জীবন পেয়েও আমরা সুখ লাভের পাশাপাশি কতই না দুঃখ ভোগ করছি। আর এ সুখ ও দুঃখ কিভাবে কোথা থেকে আসে তাই আজকের এই আলোচনা। তো সুখ ও দুঃখ কাকে বলে? মনের আনন্দই হলো সুখ এবং মনের নিরানন্দই হলো দুঃখ। আর মন হলো 10টি ইন্দ্রিয়ের রাজা। সেই 10 ইন্দ্রিয়গুলি হলো চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। এই 5টিকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলে। আর পঞ্চ কর্মেন্দ্রিয় হলো বাক পানি পাদ বায়ু উপস্থ। এখন এ 10টি ইন্দ্রিয়ের কি কি কারণে আমাদের সুখ ও দুঃখ আসে তা নিয়ে আলোচনা করছি। চক্ষু, চক্ষু যদি কোনো ভালো বা প্রিয় জিনিস বা বস্তু দেখে তখন মনের আনন্দ হয়, কিন্তু কিছু খারাপ বা অপ্রিয় বস্তু দেখলে তখন মনের নিরানন্দ বা দুঃখ হয়। কর্ণ, কর্ণ যদি ভালো বা প্রিয় কথা শুনে তাহলে তখন মনের আনন্দ হয়, কিন্তু খারাপ বা অপ্রিয় কথা শুনলে মনে দুঃখ জাত হয়। জিহ্বা, জিহ্বা যদি ভালো স্বাদযুক্ত বস্তু আহার করে তখন জিহ্বার সুখ হয়, তাতে মনে আনন্দ হয়। আর স্বাদহীন বস্তু জিহ্বাকে বা মনকে দুঃখ দেয়। নাসিকা, নাসিকা যখন সুগন্ধ বস্তু আঘ্রাণ করে তখন মনে আনন্দ জাত হয়, কিন্তু দুর্গন্ধ বস্তু আঘ্রাণ করলে মনে দুঃখ জাত হয়। ত্বক, ত্বক হলো চর্ম। আমাদের চর্ম কোমল ও প্রিয় বস্তুকে স্পর্শ করে আনন্দ পায়, কঠিন উষ্ণ বা অপ্রিয় বস্তুকে স্পর্শ করে দুঃখ পায়। বাক, মুখে মধুর বাক্য উচ্চারণ করলে প্রিয় বাক্য উচ্চারণ করলে মনে আনন্দ পাওয়া যায়, কিন্তু কাউকে অপ্রিয় বাক্য বলে গালমন্দ করলে মনে নিরানন্দ জাত হয়। মন্ত্র উচ্চারণ বা স্তোত্র পাঠ করলে মনে আনন্দ পাওয়া যায়। পানি, পানি মানে হচ্ছে হাত। হাতে পূজা করলে সেবা করলে দান করলে আনন্দ পাওয়া যায়। আর ওই হাতে কাউকে মারলে চুরি করলে নিরানন্দ বা দুঃখ জাত হয়, কারণ তা হলো পাপ। পাদ, মন্দির বা তীর্থস্থানে পায়ে হেঁটে চললে মনে আনন্দ পাওয়া যায়, কিন্তু চুরি করতে বা দুষ্কর্ম করতে পায়ে হেঁটে গেলে কি আনন্দ পাওয়া যায়? পায়ু, পায়ু হচ্ছে মলদ্বার। মলদ্বার দ্বারা যখন মল সঠিকভাবে নিঃসরণ হয় তখন মনে অনেক সুখ ও শান্তি অনুভব হয়, কিন্তু সেই মলদ্বার দিয়ে যখন সঠিকভাবে মল নিঃসরণ না হয় বা অতিমাত্রায় মল নিঃসরণ হয় তখন দুঃখ জাত হয়। উপস্থ, জননেন্দ্রিয়কে
উপস্থ বলে। তার মাধ্যমে মূত্র নিষ্কাশনের সঙ্গে সঙ্গে জনন ক্রিয়াদি সম্পাদিত হয়। সঠিকভাবে মূত্র নিষ্কাশন না হলে বা জনন ক্রিয়া না হলে দুঃখজাত হয়। উপরোক্ত 10 ইন্দ্রিয়কে বহিরিন্দ্রিয় বলা হয়। আর মন হচ্ছে অন্তরিন্দ্রিয়। মন গলদেশে অন্তরে থাকে, সেজন্য তাকে অন্তরিন্দ্রিয় বলা হয়। মন ওই 10 ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, তাই মন সমস্ত ইন্দ্রিয়ের রাজা। প্রজাগণ রাজাকে যেমন বিভিন্নভাবে আনন্দ দান করে থাকেন, সেইরূপ ইন্দ্রিয়গণ সম্মিলিতভাবে মনকে আনন্দ দান করে থাকে। দেখে শুনে আস্বাদন করে, আঘ্রাণ করে, স্পর্শ করে, কথা বলে, হাতে সৎকর্ম করে, পাদে তীর্থ পর্যটন করে এবং উপস্থ ইত্যাদিকে সৎভাবে পরিচালনা করে, মন আনন্দ পেয়ে থাকে। ওইভাবে মানুষ বা জীব সুখ লাভ করে। তার বিপরীত কর্ম হলে তখন দুঃখ পাওয়া যায়। আর দুঃখকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, আধ্যাত্মিক দুঃখ, আধিভৌতিক দুঃখ ও আধিদৈবিক দুঃখ। এবারে আধ্যাত্মিক দুঃখ কি? রোগ ব্যাধি হেতু শারীরিক কষ্টকে আধ্যাত্মিক দুঃখ বলা হয়। কাশি, কফ, সর্দি, জ্বর নানাদি রোগ ভোগ করলে যে দুঃখ হয় তাহা হলো আধ্যাত্মিক দুঃখ। আধিভৌতিক দুঃখ কি? কোনো প্রাণীর দ্বারা দুঃখ লাভ হলে তাকে আধিভৌতিক দুঃখ বলা হয়। কেউ গালমন্দ করলে, মারধর করলে বা নির্যাতন করলে, ভালো না বাসলে যে দুঃখ হয় তাহাই আধিভৌতিক দুঃখ। ভূতের অর্থ প্রাণী। আধিদৈবিক দুঃখ কি? দেবতাকে ভালো না বাসলে বা পূজা না করলে তিনি যে দুঃখ দেন তাকে আধিদৈবিক দুঃখ বলা হয়। যেমন অগ্নিদাহ, জলডুবি, বজ্রপাত, সর্পদংশন ইত্যাদি আধিদৈবিক দুঃখ। দুঃখে মানুষ মুহ্যমান হয়ে পড়ে আর সুখে উল্লসিত হয়ে থাকে। এর কারণ কি? প্রশ্ন, দুঃখের কারণ কি? শাস্ত্রে বলা হয়েছে দুঃখের কারণ হলো দেহ ধারণ। দেহ না থাকলে দুঃখ ভোগ কে করবে? তাহলে দেহ ধারণের কারণ কি? দেহ ধারণের কারণ হলো কর্ম। মানুষ যে কর্ম করে থাকে তজ্জন্য যে মৃত্যুর পরে আবার দেহ ধারণ করে থাকে সেই কর্মের ফলকে ভোগ করার জন্য। কর্ম সৎ হোক বা অসৎই হোক, যেমন কর্ম তেমনই ফল ভোগ হয়ে থাকে। কর্ম কেন হয়? কর্ম রাগ হতে উৎপত্তি হয়। এখানে রাগের অর্থ ক্রোধ নয়, রাগের অর্থ হলো আসক্তি। এবারে রাগ কেন হয়? রাগ অভিমান হতে হয়ে থাকে। এখানে অভিমানের অর্থ হলো একটি বস্তুকে বারংবার লাভ করার ইচ্ছা রেখে চিন্তা করা। এবারে অভিমান কেন হয়? অভিমান অহংকার হতে হয়ে থাকে, নিজের অহং ভাবই অহংকার। অহংকার কেন হয়? অহংকার অবিবেক হতে উৎপত্তি হয়। অবিবেকের অর্থ বুদ্ধি শূন্যতা। এখন অবিবেক কেন হয়? এই অবিবেক অজ্ঞান হতে জাত হয়। অজ্ঞান শব্দের অর্থ অবিদ্যা বা অধ্যাত্ম জ্ঞানের অভাব। তো অজ্ঞান কেন হয়? অজ্ঞান অমূল। অজ্ঞানের কোনো মূল নেই বা তার উৎপত্তির স্থান নেই বা তার কারণ নেই। অজ্ঞান সহজাত। তো অজ্ঞান চিরনাশ হবে কেমন করে? জ্ঞান হলে অজ্ঞান বিনাশ হবে। ওই জ্ঞান হলো অধ্যাত্ম জ্ঞান। যেমন আলোক হলে অন্ধকার বিনাশ হয়, তেমনি জ্ঞান হলে অজ্ঞান বিনাশ হয়। অজ্ঞান অনাদি বা অমূল হলেও তা অনন্ত নয় পরন্তু শান্ত। জ্ঞান হলে অজ্ঞান থাকবে না, আর অজ্ঞান না থাকলে অবিবেক আসবে কোথা হতে? অবিবেক না থাকলে অহংকার নেই, অহংকার না থাকলে অভিমানও নেই, আর অভিমান না থাকলে রাগ নেই, রাগ না থাকলে কর্ম নেই, কর্ম না থাকলে দেহ ধারণ নেই, দেহ ধারণ না থাকলে দুঃখ নেই। সুতরাং দুঃখের বিনাশের একমাত্র উপায় জ্ঞান
এবং ওই জ্ঞান হলো ধর্মজ্ঞান বা অধ্যাত্ম জ্ঞান বা আত্মজ্ঞান। তো আত্মজ্ঞান কোথায় পাওয়া যাবে? আত্মবিদ গুরুর নিকট আত্মজ্ঞান পাওয়া যাবে। তো কেমনে আত্মজ্ঞান পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে আত্মবিদ বা ব্রহ্মবিদ গুরুর নিকট গিয়ে তাকে নমস্কার করে ও তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করে আত্ম বিষয়ে প্রশ্ন করলে তিনি নিশ্চিতভাবে উপদেশ দিয়ে তার অজ্ঞানতা বিনাশ করবেন। আর সবকিছু সংকল্প দ্বারাই সিদ্ধ হয়, তাই অহংকারকে নাশ করতে হবে, অজ্ঞানকে নাশ করতে হবে। তার মূল উপায় হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন করলে অহংকার নাশ হবে, অজ্ঞান নাশ হবে এবং পরিশেষে মোক্ষ ও মুক্তি লাভ হবে। সুতরাং আমরা সকলেই যেন ধর্মীয় তথা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি এবং নিজের অজ্ঞানতাকে দূরীভূত করে সুখ লাভ করে দুঃখকে জয় করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তাই সকলেই শ্রী শ্রী ঠাকুর মহারাজের অশেষ কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং পরিশেষে একটি ছোট্ট আবেদন, যদি আপনি আমাদের এই নিগম শিক্ষালয় ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিবেন, আর সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি আপনি ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য সাধুবাদ ও জয়গুরু সম্ভাষণ রইল। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।